হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য একটি মুভি নিয়ে আসলাম। মুভির নাম হচ্ছে লালসালু, উপন্যাস ভিত্তিক মুভি আর কি, উপন্যাস থেকে বানানো। এই মুভিটা কীভাবে অনলাইনে দেখবেন এবং ডাউনলোড করবেন সে কথা আপনাদের জানাবো। তো অনলাইনে দেখার জন্য আপনারা আপনার ফোন থেকে গুগল ক্রোমে যাবেন, তারপর সার্চ বারে গিয়ে সার্চ করবেন movie chai.com। এইটাতে আপনারা ক্লিক করলে আপনাদের এই ওয়েবসাইটে নিয়ে আসবে। এখানে আপনারা অনেক মুভি পেয়ে যাবেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো আজকের মুভি যেটা আমি ডাউনলোড করা দেখাবো সেটা হলো লালসালু। তো স্পেসিফিক মুভি পাওয়ার জন্য এই যে উপরে সার্চ বার আছে ডান সাইডে, সার্চ বারে আমরা সার্চ করব লালসালু। আমি ইংলিশে সার্চ করছি, আপনারা চাইলে বাংলাতেও সার্চ করতে পারেন, লালসালু। তো সার্চ করার পরে এইরকম একটা আপনাদের মুভির সামনে নিয়ে আসবে। এই যে দেখেন লালসালু মুভিটা চলে এসছে। তো মুভিটাতে আমরা ক্লিক করব। মুভিতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, তারপর আমরা নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করতে করতে দেখবেন মুভির কিছু খণ্ডচিত্র আপনারা দেখতে পাবেন, তারপর নিচে যাব। এই যে দেখেন লালসালু মুভি ডাউনলোড লিংক, এই যে লিংক, লিঙ্কটাতে আমরা ট্যাপ করলে কপির অপশান আসবে, আমরা হচ্ছে কপি করব। কপি করার পরে একটা নিউ ট্যাব আমরা ওপেন করব, অর্থাৎ নিউ ইন্টারফেস। তারপর এখানে হচ্ছে লিঙ্কটা পেস্ট করব। লিঙ্কটা পেস্ট করার সাথে সাথে আপনাদের গুগল ড্রাইভ ড্রাইভে নিয়ে যাবে। মুভিটা চলে এসছে, মুভিটা আমরা প্লে করে দেখি। একটু কেটে দেখি, ইন্টারনেটের সমস্যার জন্য হয়তো একটু দেরি হতে পারে। পাঁচ থেকে ছয় দেখেন মুভিটা চলে এসছে, মুভিটা প্লে হয়ে গেছে। এখান থেকে চাইলে আপনারা দেখতে পারবেন, এবং মুভিটা ডাউনলোডের জন্য উপরে ডাউনলোডের একটা আইকন দেখতে পাবেন আপনারা। এই ডাউনলোড আইকনে হচ্ছে ট্যাপ করবেন। ডাউনলোড আইকনে ট্যাপ করলে এরকম আরেকটা ইন্টারফেস আপনাদের নিয়ে যাবে। তো আপনারা হচ্ছে ডাউনলোডের জন্য আবার হচ্ছে পাশে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করে এই যে ডাউনলোড অপশানটা পেয়ে যাবেন আপনারা। এখান থেকে ডাউনলোডে ট্যাপ করলে আপনাদের অটোমেটিক ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। এই যে দেখেন আমার ফোনে ডাউনলোড স্টার্ট হয়ে গিয়েছে। এভাবে চাইলে আপনারা মুভিটা ডাউনলোড করতে পারেন। তো আপনাদের আরও যদি কোনো মুভি লাগে তাহলে আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন, আমরা আপনাদের জন্য নতুন মুভি নিয়ে আসার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, সকলকে ধন্যবাদ।